ইয়াত উদ্ধার হয়েছে বৃহৎ নকল সোণৰ ঘাটি, বিভিন্ন আকৃতির দহ টুকুৰা নকল সোণ জব্দ করা হয়েছে। নাও প্রভু যীশুর আকৃতিক নকল সোণ জব্দ করা হয়েছে। জব্দ হয়েছে নগদ 2,03,000 টাকা, দুখন বাহন আর তিনটা মোবাইল ফোনও। ঘটনাস্থলীর পর আটক করা হয়েছে সামসমেদ আলী আর আন এজন যুবকক। আরক্ষী অহার উমান পাই ঘটনাস্থলীর পর পলায়ন করে তিনজন যুবকে। তেজপুরের দাঁতি কাষরিয়া, নপাম, হালনিবাড়ি, উড়িয়াম ঘাট, গুদাম ঘাট আদি অঞ্চলের পর চক্রটুয়ে ঠক প্রবঞ্চনার জাল পাতি আহিছিল। দুষ্ট চক্রটুয়ে রাজ্যের বহিরাজ্যের বিভিন্ন প্রান্তর লোকক ফোন যোগে যোগাযোগ করে প্রবঞ্চনার নকল সোণ গতাই দিয়ে আদায় করে আহিছিল মোটা অঙ্কর নগদ ধন। কালি রাতে আমার ডিএসপি বর্ডর শুক্লবৈদ্য সাহেবের নেতৃত্বের আন্ডারে একটা অভিযান চালাইছিল, যার ফলে আমি সামেদ আলী বলে এজন যুবকক গ্রেপ্তার করেছো। আর তারপর আর তার অন্যান্য দুটা তিনটা ঠাইরপর যেতে আমি কর্ডনার সার্চ করেছো, তেতে আমি প্রায় দশটা নকলি বা সাসপেক্টেড নকলি হোনার দশটা মূর্তি বা বিভিন্ন টুকরা আমি ধরবলে সক্ষম হয়েছো। লগতে তিনিজন এই অভিযানত রাতির আশ্রয় লৈ পেলে পলাই গৈছে, যদিও আমি লাগি আছো অভিযান চলাই আমি গোটে চক্রত ভাঙি পেলাম।